নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা শীতকালে না বানালেই নয়। পিঠে পায়েস তো আমরা সব বানিয়েই থাকি শীতকালে, সেই রকমই হচ্ছে এই গাজরের হালুয়া। শীতের যে মানে মিষ্টি রেসিপিগুলো আমরা বানাই তার মধ্যে এই রেসিপিটিও কিন্তু অন্যতম। ভীষণই সহজে 15-20 মিনিটের মধ্যে এই হালুয়া একদম দোকানের থেকেও বেশি স্বাদে আমরা ঘরে বানিয়ে নিতে পারি। খুব পরিমাণ ঘি এখানে আমি ব্যবহার করিনি, কোনো রকম খোয়া ব্যবহার করিনি, তা সত্ত্বেও ভীষণই স্বাদের হয় এই গাজরের হালুয়া। এখানে আমি 500 গ্রাম গাজর ব্যবহার করছি, তাই প্রথমে 1/2 লিটার দুধ আমি ভালো করে এভাবে জাল দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম খোয়া ব্যবহার করিনি আর ঘিয়ের পরিমাণটাও খুব বেশি ব্যবহার করিনি। এই দুধটা ভালো করে প্রথমে আমরা জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে একটু কম করে নেব, তবে একদম হাফ করব না, 1/3 মতো যতক্ষণ হয়ে আসে ততক্ষণ এই দুধটা আমরা ফুটিয়ে নেব। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ফুটিয়ে নেব আর সাইড থেকে কাচিয়ে কাচিয়ে সরগুলোকে আমরা এর মধ্যে মিশিয়ে নেব। লো আঁচে রেখে আমি পাশের গ্যাসে দুধের বাটিটা শিফট করে দিলাম। এবার এতে বসিয়ে দিচ্ছি একটা কড়াই, তাতে আমি দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ ঘি। এই ঘি দিয়েই কিন্তু আমরা পুরো হালুয়াটা বানিয়ে নেব। ঘিটা বেশ গরম হয়ে এলে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা গাজর। গাজরটাকে ধুয়ে নিয়ে তারপরে গ্রেট করে নিয়েছি। এইভাবে গ্রেট করে নিয়ে গাজরটাকে এবার ঘিয়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি। 500 গ্রাম ঘি নিয়ে গাজর নিয়েছি, সরি, তার জন্য আমি এখানে বললাম 1/2 লিটার দুধ ব্যবহার করেছি। এবার ঘিয়ের মধ্যে গাজরটাকে দেখুন খুব ভালো করে লো আঁচে রেখে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এর ফলে এর মানে জল জলে ভাবটাও ঘিয়ে আসবে আর গাজরটাও দেখুন ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করার ফলে রঙটাও একটু কিন্তু হালকা বদলে এসেছে, একটু পরিমাণে কম হয়ে আসবে, কারণ একটু এটা টানবে সেই জন্য একটু পরিমাণটা কম হয়ে আসবে। 2-3 মিনিট এইভাবে গাজরটাকে ঘিয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখনই আমি এখানে মিশিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/4 কাপ আর 2 টেবিল স্পুন চিনি অ্যাড করেছি। আপনারা চিনিটা যেরকম মানে মিষ্টি পছন্দ করেন সেই রকমই ব্যবহার করবেন। এবার চিনিটা আমরা এই গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব, এর ফলে বেশ গাজরের মধ্যে মিষ্টিটা খুব ভালোভাবে চলে আসে। আর চিনিটা আগে মিশিয়ে নিলে চিনিটা যখন গলে যাবে এর মানে পরে আমরা দুধের মধ্যে যখন চিনিটা মেশাই তখন আবার দুধটা আবার গলে আসে, তা দেখুন চিনিটা ভালো করে গলে আস্তে আস্তে গাজরটাও কিন্তু অনেকটা কমে এসেছে। আর চিনিটা এইভাবে দেওয়াতে বেশ ক্যারামেলের মতো, চিনিটা যখন গলে আসে একদম ক্যারামেলের মতো একটা কালার চলে আসে, পরে গাজরটার কিন্তু কালারটা বেশ সুন্দর আসে। এই কারণে এখানে কিন্তু আর আমাদের মানে কালার ব্যবহার করতে হয় না। অনেকেই গাজরের হালুয়াতে একটু স্যাফরন বা ফুড কালার অনেকেই ব্যবহার করে থাকেন, কিন্তু দেখুন এইভাবে দেওয়ার ফলে চিনিটা বেশ ক্যারামেলের মতো একটা কালার নিয়ে আসে, তাই এতে আমি কোনো রকম ফুড কালার বা স্যাফরনও ব্যবহার করিনি। বেশ শুকিয়ে যখন এলো দেখুন চিনিটা আস্তে আস্তে শুকিয়ে এলো যখন গাজরের সঙ্গে মিশিয়ে নিয়ে, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধটাও এতক্ষণে আমাদের অনেকটা কমে এসেছে। প্রথমে 2 চামচ দুধ এর মধ্যে দিয়ে একটুখানি মিশিয়ে নেব, কারণ এটাও গরম গরম হচ্ছে আর দুধটাও গরম গরম ঢেলে দেওয়ার সময় অনেক সময় মানে ছিটকে আসতে পারে, সেই কারণে আমি প্রথমে একটুখানি দুধ দিয়ে এভাবে মিশিয়ে নিলাম, তারপরে আমি বাকি দুধটাও এর মধ্যে দিয়ে দেব। দেখুন এবার এইভাবে দুধটা দিয়ে দিচ্ছি। এর আগেও আমি আমার চ্যানেলে গাজরের হালুয়া রেসিপি শেয়ার করেছি, তবে প্রতি বছরই যখন বানাই তখন কীভাবে করলে তাড়াতাড়ি হয়, কীভাবে করলে আরও বেশি স্বাদ হয় এইভাবে চেষ্টা করতে থাকি। আর যখন মনে হয় যে না আগেরবারের থেকে মনে হয় এবারে স্বাদটা একটু ভালো হলো, তখনই মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করি। এবার দেখুন দুধটা দিয়ে দিয়েছি, কী সুন্দর একটা কালার কিন্তু ভেসে উঠেছে ঘিটা বা চিনিটার জন্য, এই কালারটা বেশ সুন্দর ভেসে উঠেছে। 2 থেঁতো কড়া এলাচ দিয়ে দিলাম, আপনারা এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবারে আমরা এটা ভালো করে দুধটা ফুটে উঠবে আর গাজরটাও এর মধ্যে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ অনেকটা হয়ে এসেছে, তবে হালকা নাড়াচাড়া করে দুধটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমরা দুধটাকে আরও ফুটিয়ে নিয়ে শুকিয়ে নেব। এখানে কিন্তু গাজরগুলো একদম পুরো গলে যায় না, বেশ দানাদারই থাকে। এভাবে দুধটাও কিন্তু যখন শুকিয়ে আসে আর খোয়া ব্যবহার করার প্রয়োজন হয় না, এই দুধটাও কিন্তু একটা খোয়ার মতনই বেশ দানাদার হয়ে আসে। তবে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন বা একটুখানি কনডেন্সড মিল্ক দিতে পারেন, তা না দিলেও কিন্তু এখানে দুধের বেশ সেটা আমি গুঁড়ো দুধটা মেলালাম যাতে দুধটাও তাহলে একটু তাড়াতাড়ি ঘনও হয়ে আসবে, আর একটা মানে খোয়া না মেশালেও বেশ এখানে একটা দানাদার ব্যাপার চলে আসে। দেখুন আস্তে আস্তে এইভাবে যখন দুধটা বেশ শুকিয়ে আসবে
তখন কিন্তু মনে হবে যেন এর মধ্যে খোয়া মেশানো হয়েছে। এভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে, আর গাজরটা দেখুন এখনও কিন্তু দানাদার রয়েছে, যেরকম গ্রেট করা গাজর আমরা দিয়েছিলাম এখনও কিন্তু দানাদার রয়েছে, কালারটাও দেখুন বেশ সুন্দর আসে। আর এইভাবে আস্তে আস্তে দুধটা শুকিয়ে এসেছে এবং একটু সাদা সাদা এর মধ্যে যে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন খোয়া মেশানো হয়েছে। আর ঘি ওই পরিমাণে দিয়েছি, চাইলে এখানে আপনারা আরও এক চামচ ঘি অ্যাড করতে পারেন, তবে আমি আর ঘি ব্যবহার করলাম না। তাতেও কিন্তু দেখুন যখন দুধটা শুকিয়ে এসেছে বেশ কড়াই কিন্তু ছেড়ে চলে আসছে, আর গাজরটা কীরকম দানাদার রয়েছে এখনও দেখুন, গাজরটা পুরো গলে মানে একদম গলে মিশে যায়নি, দানাদার রয়েছে, প্রায় শুকনো হয়ে এসেছে। সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ড্রাই ফ্রুটস, আমি একটু চপ করে নিয়ে দিয়েছি, আর কিছুটা একদম শেষে ওপরে একটু সাজিয়ে দেব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো অ্যালমন্ড, কাজু, পেস্তা যেরকম চান সেইভাবে ব্যবহার করতে পারেন। দেখুন কড়াই কিন্তু ছেড়ে চলে আসছে হালুয়া আমাদের, খুব বেশি পরিমাণ ঘি এখানে ব্যবহার করিনি, তাও কিন্তু দেখুন এটা পুরো রেডি হয়ে গেল, শুকনো হয়ে গেল। এবারে আমি বাটিতে এটা তুলে নিচ্ছি আর ওপরে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিয়ে এটা সার্ভ করে দিয়েছি। এইভাবে একবার গাজর আর হালুয়া বানিয়ে দেখবেন, অসাধারণ স্বাদ হয়। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে আসি, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।